لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনাদের সকলকে তাজেদারে মদিনা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি আমি মুফতি মাওলানা মোহাম্মদ এহসানুল হক আল মুজাদ্দিদি আশা করি সকলে ভালো আছেন সুন্দর আছেন সুখে আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর বান্দা প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের উম্মত হিসেবে ইবাদত বন্দেগীতে কবুল করুন আমরা এ প্রত্যাশা এ দোয়াই করছি সম্মিলিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে কত আপন করে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম আল্লাহ বনি আদম ইনসানকে আশরাফুল মাখলুকাত করেছেন সম্মানিত করেছেন শুধু আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসেবে আমাদেরকে পাঠাননি আমাদেরকে আল্লাহ মুসলমান হিসেবে এই ধরাতে আল্লাহ পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এবং এই ইসলাম ধর্ম আল্লাহর দেওয়া এই দিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ইন্না দ্বীনা ইনদাল্লাহির ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ মানবতার মুক্তির সমাধান এই ধর্ম ইসলাম যে ধর্মের মধ্যে রয়েছে মানবতা শান্তি যে ধর্ম সকলকে এক হতে আহ্বান করে সবাইকে আল্লাহকে ভয় করার জন্য বলে চুরি হানাহানি মারামারি এ ধর্ম কখনো সমর্থন করে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন ওয়া মান ইয়াবতাগী গায়রাল ইসলামি দীনান ফালা ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন ইসলাম ব্যতীত অন্য ধর্ম যদি তুমি অনুকরণ করো অনুসরণ করো তাহলে তুমি আখিরাতে হবে লাঞ্ছিত এ যে আল্লাহর নবী বিশ্ব নবী নূরের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম ধর্ম নিয়ে এসেছেন বিদায় হজ্জের ভাষণে লক্ষ লক্ষ সাহাবাই কেরামকে সামনে রেখে দীপ্তকণ্ঠে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন তারাক্তু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাক্তুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি আমি নবী তোমাদের থেকে চলে যাচ্ছি কিন্তু আমি আমানত হিসেবে দুটি বস্তু তোমাদের কাছে রেখে যাচ্ছি একটি হচ্ছে পবিত্র কোরআন আর একটি হচ্ছে আমার সুন্নাহ আমার হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন সূরা আল মায়েদা 3 নম্বর আয়াত আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলাম দীনা আজকের দিন আমি দীন হিসেবে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম এবং মানব জাতির জন্য ইসলাম হচ্ছে কনস্টিটিউশন ইসলাম হচ্ছে গাইডলাইন আমরা যদি আমাদের এই বাংলাদেশের দিকে তাকাই এই দেশ কাদের দেশ ওলি আল্লাহর দেশ শাহজালালের দেশ শাহপরাণের দেশ শাহ মিসকিনের দেশ শাহ আমানতের দেশ শাহ বদরের দেশ এই দেশে ইসলাম থাকবে না তো কি থাকবে এই ইসলামই হচ্ছে আমার কবরে হাসরে মিজানে ফুলসেরাতে বাঁচার উপায় আজ বিভিন্ন ধর্মের লোকেরা ইসলাম ধর্মকে অনুকরণ করে অনুসরণ করে কোরআন হাদিসকে গবেষণা করে মুসলমান হচ্ছে এই দেশ সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে মুসলিম আমরা প্রাণের দাবি করব এই দেশে ইসলাম ধর্মই থাকবে ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম শান্তির ধর্ম যেখানে রয়েছে মায়ের সম্মান বাবার সম্মান বড়কে সম্মান করা ছোটকে স্নেহ করা আল্লাহর নবী কি শিক্ষা দিয়েছেন লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সাগিরিনা আউলাম ইয়াক্কের কাবিরিনা সে আমার উম্মত নয় যে বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না ইসলাম শিক্ষা দেয় সকল নাগরিক এক হয়ে থাকার ইসলাম শিক্ষা দেয় সবার মর্যাদা সমুন্নতা রাখার ইসলাম বলে সবাই আল্লাহর ইবাদত করো বন্দগি করো যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সে আল্লাহর দরবারিতে আমরা ফিরে যাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আল্লাহর ইবাদত করব না আল্লাহর ইসলাম মানব না তো কার ইসলাম মানব আমাদের প্রাণের দাবি আমাদের ভালোবাসার চাওয়া আমাদের স্বাধীন সোনার বাংলাদেশে ইসলাম ধর্মেই বহাল থাকবে আমি আমাদের সকল সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলীকে বলবো এটা শুধু আমাদের তাজেদারে মদিনার আহ্বান নয় এটা মদিনাওয়ালা কামরিওয়ালা তারানেওয়ালা বাচ্চানেওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান
এটা সকল পীর আউলিয়ার আহ্বান, এটা সকল মুসলমানের আহ্বান, এটা সকল নাগরিকের আহ্বান। বাংলাদেশে রাষ্ট্র ধর্ম থাকবে ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ইসলাম ধর্ম অনুযায়ী চলে, দেশকে ভালোবেসে, দেশের খেদমতে আমাদের সকলকে আত্মউৎসর্গ হওয়ার তৌফিক দান করুন। দেশের সেবায় আমরা সবাই কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।